এই বেড়ে খেলছি কিন্তু বল। সুন্দর দেখতে পাচ্ছি। হ্যালো, হ্যাঁ তোর কোথায়? এই তো ঘুড়ি উড়ছে। ঘুড়ি তো এই 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 যা দাদা আমার একটা চকোবাদ দাও। বেলেবিসি কি খাবে আন্টি? চকলেট? আমি দুটোই খাবো। না তুমি একটা খাবে মেখে বলো। এই লাল কেন? পটাশিয়াম সায়ানাইড খাও। তুই খা। আচ্ছা আচ্ছা এক সেকেন্ড তুই চিল কর। কি হয়েছে? কি কিছু কর। আমি অ্যাড এজেন্সিতে ঘুরি উড়িয়ে টাকা পাই না। ওকে বকছিস কেন? যা বলার আমাকে বল। তোমাকে আমার কিছু বলার নেই। আমাকে বলবেই বাকি। আমি একজন স্বাধীন মানুষ, স্বাধীনভাবে আকাশে ঘুরি উড়াচ্ছি, আমাকে কিছু বলারই নেই। না একজন অসুস্থ মানুষ সবাইকে টেনশনে ফেলে দিয়ে ফোন না নিয়ে এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছে। এক সেকেন্ড আমি মানছি হালকা ইরেসপন্সিবল। তো এই কি ইরেসপন্সিবল? আমি হালকা আছো ঠিক আছে? না বিনা আমি। আচ্ছা তোমরা সব একই টিমে তো? না তুমি কোন টিমে? আমারই বেলা। আমার টিম। ফাইন ইউ গাইস ক্যান গো টু হেল। ইউ গাই গো টু নরক। এনো এক কামড় খাও, এক কামড় খাও। ওকে বলবি না কিন্তু আমি মরে যাবো। মাস্তি কলকাতার বুড়োদের না আমার একেবারে সহ্য হয় না, সব নাম্বার ওয়ান চিটিং বাজ। হ্যাঁ দেখো ব্যাপারটা হচ্ছে এই জন্য তোমাকেও তো একটু এফোর্ট দিতে হবে না। দেখ এফোর্ট আমি একজনের জন্যই দিতে পারতাম। কে? সে হচ্ছে রাজেশ খান্না। উফ জানিস আমি একবার কি করেছিলাম যখন আমি স্কুলে পড়ি, খামের মধ্যে চিঠি ভরে করে লিপস্টিকে স্ট্যাম্প দিয়ে পাঠিয়েছিলাম। হ্যাঁ তোমার পাড়ার মরণ। আরে রাজেশ খান্না তারপর ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাতে হবে, ব্যাস। তাহলে আমার একটা সুন্দর করে ছবি তুলে দে এখনই। এই জামাই ভালো লাগবে না? হ্যাঁ হ্যাঁ আমি তো ছোট করে শুধু মুখটা মাকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠানো শেখাচ্ছিস? না না আমি ওকে বাদ দে, তুই তোর কাজ কর। হ্যাঁ বল কি করতে হবে। ফ্রেন্ড রিকোয়েস্ট কি পাঠাবো? কিরম করে পাঠাবো বল? সোশ্যাল মিডিয়াতে কেন? মায়ের পিকচার কোন ডেটিং অ্যাপে আপলোড করতে পারতিস? এখন অনেক বয়স্ক লোকজন সোশ্যাল মিডিয়া করে। তবে আমার মা না, আমার মা ওল্ড এজ হোমে পাঠিয়ে দিবি, স্পেস ভিলা বানিয়ে ফেলবে, আর তুই তাকে করাচ্ছিস সোশ্যাল মিডিয়া। হ্যাঁ উল্টো পাল্টা কথা বলে। শি মাইট বি লোনলি। বাবু আমার মা না বড্ড সেলফিশ, তোকে না ইউজ করছে। তুই আমায় ইউজ করছিস ফাটিয়ে। রিলি? ইয়া রিলি তুই পিচ ক্র্যাক করতে পারিস না, সেই জন্য বাড়িতে এসে যখনই আমায় দেখিস বা তোর মাকে দেখিস বেকার রিয়াক্ট করিস। তোর বস তোকে খিস্তি দিচ্ছে, তুই বাড়িতে এসে আমাদের উপর দিচ্ছিস। ইয়া
অফিসে আমার বস আমায় খিস্তি করছে বলে। Like you didn't have to go there. শুনি আয়, চন্দ্রদীপ না সুদ্রিকা কোন নামটা পছন্দ? এটা সিরিয়াস। আমিও সিরিয়াস, বাচ্চাটার মাসি বলে কথা। আই হ্যাভেন্ট ডিসাইডেড ইয়েট, হয়তো বটো করতে পারি। তুই সুদীপ কিনে ডিসাইডেড তো? মানে না, সুদীপ তো লং টার্ম ভাবে, ও অলমোস্ট বিয়ের ডেট ফেট সব ফিক্স করে রেখেছে। তোরা দুজন বোধহয় সেম পেজে নেই। ফ্যামিলি স্টার করাটা ইজ নট এন ইজি থিং, এর জন্য অনেক কোয়ালিফিকেশন লাগে। আজকাল তো মা হতে গেলে এমফিল করতে হয়, তাই না? I feel I'm too selfish to be a mother. Listen, listen, listen to me. মা হওয়া মানে ইজ নট লাইক মাদার টেরিজা। এগুলো সব সোসাইটি চাপানো ইমেজ। মাদারহুড ইজ এনিথিং বাকি সব কিছুর মতন। আমি এটাতে একটা ফেলিয়ার হয়ে থাকতে চাই না। মিষ্টি তো? বেশি মিষ্টি। What? I have to rethink the entire idea? Now, just calm down, please. Okay. Just take a moment. I'll call you back in an hour, okay? Okay, ekbar khe to dekho. Na khabo na please. Tora amake pie bolchi. Pie bolchi. Khao please. Tumi luchi koroni keno? Ami bolechilam na luchi al tumi aru hobe. Tumi amake bole debo kintu ebar eshe kintu jharbe tomar. Na. Na, ekto na, ekto na. Bhal lagbe na. Na, 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 na. Bilabi. Aaj rate ar shobji shetto khabo na. না না না, আজ রাতে আর সবজি না, এরকম করে খাবো না, একদম প্লিজ না। শোনো মা না, একবার দিলি তো তুমি খাবে না। না খাবো। আচ্ছা কেন, কি মনে করো তুমি নিজেকে? আমি নিজেকে মহারানী মনে করি। ঠিক আছে চলো, খেতে হবে না তোমাকে। কি হলো, কি করছিস তুই? জাস্ট শাট আপ। মাই ট্যান্ট্রামস তুই এনকারেজ কর, তোমার খুব কিউট লাগছে লাগুক, বাট আই ফাইন্ড ইট রিয়েলি ডিসগাস্টিং। মা কি ভাবো তুমি নিজেকে? আচ্ছা চিনি, পুরো পৃথিবী তোমাকে ঘিরে রিভলভ করে নাকি? পুরো পৃথিবী তোকে ঘিরেও রিভলভ করে না। দুটো বিজ্ঞাপনের ডায়লগ লিখে ভাবিস না তুই দেশ উদ্ধার করে ফেলেছিস। হ্যাঁ আমি দেশ উদ্ধার করে ফেলেছি মা, আর বিশ্বাস করো পুরো পৃথিবী আমাকে ঘিরে রিভলভ করে। চিনি কি হচ্ছে কি? কাম ডাউন, আই ওয়ান্ট কাম ডাউন। কেন হিস্ট্রি কি শুধু আমার মায়ের বাদ রাইট? কে মা, কি মনে করো তুমি নিজেকে? এই ছেলেটা দিনের পর দিন এটা রান্না করছে, সেটা রান্না করছে, ওটা মুখে দিচ্ছে, ওটা মুখে দিচ্ছে। না তুমি খাবে না, তোমাকে ফোর্স করছে রীতিমতো, প্লিজ খাও প্লিজ, কিন্তু তুমি খাবে না। কেন, কি দায় পড়েছে আমাদের? ওর কি দায় পড়েছে? তোমাকে খাওয়ানোর কি দায় পড়েছে? আর চিনি শোন, চিনি অসম তুমি করছো মনে হচ্ছে? চিনি খারাপ করে কথা বলছি? আর এই তাই আমাদের সাথে হয়ে আসে। আমরা কেউ কাউকে সহ্য করতে পারি না। এই কোথায় যাচ্ছো তুমি, কোথায় যাচ্ছো? আজ কোথাও যাবে না, এতদিন তুমি ট্যান্ডম ধরে করেছো না? আজকে দেখো, বসো। একটু সাহস নেই তোমার, তুমি ভীতু, you're a coward woman. চিনি না না না, কোথাও যাবে না তুমি, কোথাও যাবে না, বসো এখানে, বসো এখানে, বসো এখানে, বসো। তুই আমার সঙ্গে নাটক করবি না জানিস? আমার বাড়িতে দাঁড়িয়ে তুই আমার সঙ্গে নাটক করছিস? একটা রাস্তা ছেলেকে তুলে এনে তুই আমার সঙ্গে নাটক করবি, আর আমি সেটা সহ্য করে নেব, একদম মেরে ফেলবো জানিস? দেখবি কি করে, বাড়ি থেকে বেরিয়ে যা।
তুই তো জানিস আমি আমি একটু ওল্ড স্কুল, আমি একটু লং টার্ম ভাবি। I always wanted a happy, normal life, happy family. But I guess, তোর কাছে ফ্যামিলি মানেই হচ্ছে একটা ইলিউশন, তাই তো? কি হলো বল, কিছু বল, সারা জীবন চুপ করে রইলি, আজকে কিছু বল। কি বলবো? বল, কিছু বল। ফ্যামিলি মানে নরক, ভায়োলেন্স, মারধর। আমার মাকে যেটা আমি দিনের পর দিন সহ্য করতে দেখে এসেছি, আমার কাছে সেটা হচ্ছে ফ্যামিলি। এটা জানতে চাইছিলি? ফাদার্স ডেতে ঢালাও পোস্ট দেখে আমার রাগ হয়, পৃথিবীটার ওপর রাগ হয়। সালা সব ফেক। আমি দিনের পর দিন মাকে মার খেয়ে যেতে দেখতাম। মানুষটা তেজ দেখেছিস তো, এককাল ভাত খাওয়াতে পারিস না, এদিকে বাবার মার দিনের পর দিন খেয়ে যেত, কিচ্ছু বলতো না, পাথরের মূর্তির মতো চুপ করে থাকতো। সালা আমি রেগে যেতাম, কিছু বলে না কেন মহিলা, কেন সহ্য করে? এখানে পড়তে পারতাম না, বাড়িটাকে নরক লাগতো আমার, বেরিয়ে যেতে চাইতাম এখান থেকে। কেন? এটাই দেখে এসেছি, এটাই আমার কাছে ফ্যামিলি সুদীপ। আমি মাকে কতবার বলেছি, মা চলো পালিয়ে যাই, পালিয়ে যাই, এখানেই থাকবে। বাবা মারা গেল, আমি ভাবলাম সব চেঞ্জ হয়ে যাবে। মহিলা এমন চেঞ্জ হয়েছে, নিজে তুই দেখছিস, ভাল লাগছে? এটা মানে এটাই দেখে এসেছি, এটাই জানতে চাইছিলি না? আমার কাছে ফ্যামিলি এমন একটা জায়গা যেখানে থাকা যায় না। একটা কথা বলি, আগে আমার মা বাবাকে হয়তো আমি ছোটবেলায় হারিয়েছি বলে হয়তো ফ্যামিলি প্ল্যানিং বেশি ভাবি, বিয়ের আগেই বাচ্চার নাম কী হবে সেসব ভাবি, তোর মাকে পছন্দ করি, তোর মাকে নিজের মা মনে করি, শুধুমাত্র তোর জন্য। দেখ আমিও তোর মতো ইম্পারফেক্ট, কিন্তু আমার ইম্পারফেকশনসগুলো আমি তোর সঙ্গে শেয়ার করতে চাই। যেদিন তুই তোর ইম্পারফেকশনসগুলো আমার সঙ্গে শেয়ার করবি, আমার নিজের ভাববি, সেদিন আমায় ফোন করিস। তোমার চোখের শীতল
পাটি দাও বিছিয়ে শুই।